नमः शिवाय स्टूडेंट्स हाफ इयरली टेस्ट टू एर जे चैप्टरगुली तुम्हारे रही है सिलेबस आज के तार थेके एक रिविसन वार्क करब क्रिएटिव राइटिंग थेके तुम्हारे आत्मकथा रही है आत्मकथा आमी जखन चैप्टरटी तुम्हारे पढ़िए तुम्हारे साथ आलोचना करेछिलाम कि भावे लिखते हैं এবং তার নিয়মাবলীগুলি কী কী সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এ বাদে আমি দুটি টপিক তোমাদেরকে দিয়েছিলাম যে কীভাবে আত্মকথাটা লিখতে হয় সেটা প্র্যাকটিস করার জন্য আশা করি তোমরা সেটা করেছ আজকে যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করব সেটি আমি মুখে মুখে তোমাদের সাথে কিছুটা আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে লিখতে হয় আত্মকথা এটা কিন্তু তোমরা আমি বলছি কিন্তু তোমরাও নিজের ভাষায় এই টপিকটা তোমরা প্র্যাকটিস করতে পারো যাতে আরও সুবিধা হয় তোমাদের পরীক্ষার সময় লেখার সময় টপিকটি হলো আমি একটি খাঁচার পাখি এই বিষয়ে অবলম্বন করে একটি আত্মকথা লেখো তার মানে হচ্ছে তুমি নিজেকে কী রূপে কল্পনা করবে যে তুমি একটি খাঁচার পাখি মানে হচ্ছে যে পাখিটি বন্দি থাকে খাঁচার মধ্যে বন্দি থাকে খোলা আকাশে উঠতে পারে না এরকম যদি একটি পাখির কথা লিখতে হয় তাহলে কী লিখতে পারে সে পাখিটির মনের কী কথা হতে পারে এটাই তোমাদের লিখতে হবে তাই তোমরা এরকম লিখতে পারো আমি একটি খাঁচার বন্দি পাখি এই বন্দি জীবন একটুও ভালো লাগে না আমার খুব কষ্ট হয় সারাক্ষণ খাবার খেতেও ইচ্ছে করে না আমার তেষ্টা পেলে জল খাই কখনো কখনো আবার খুব কায়দা করে আমার নাম দিয়েছে এরা আমাকে ডাকে রানী বলে কিসের রানী আমি তো বন্দি পরাধীন আমি এখন ডানা মেলতে পারি না জলে ভিজিয়ে ডানা ধুতেও পারি না ওড়াউড়ি একদম বন্ধ আমার পরিবার বন্ধুদের সঙ্গে দেখা হয়নি বহুদিন জানি না আর কখনো ওদের দেখা পাবো কি না মাঝে মাঝে খাঁচার ফাঁক দিয়ে আকাশ দেখি মুক্ত পাখিদের আমি আবার ফিরে যাই আমার সেই ফেলে আসা নদীর পাড়ের জঙ্গলে কত জাম গাছ নিম গাছ পাকা পেঁপে ভরা গাছ সেখানে বেনে বউ সোনা বউ কাঠঠোকরা মোহনচূড়া কত পাখির দল আমি অপেক্ষায় আছি সুযোগ পেলেই পালাবো ফিরে যাব ওই মুক্ত পাখিদের কাছে আমার নিজের জীবনে তাহলে দেখো এখানে আমি বারবার আমি বললাম তার মানে কি আমি নিজেকে একটি খাঁচার পাখি হিসেবে কল্পনা করলাম তাহলে আত্মকথাটাও কিন্তু এইভাবেই তোমাদের যেটাই আসুক না কেন সেটাই কিন্তু তোমাদের এইভাবেই লিখতে হবে তোমরা এটা এই টপিকটা নিজেদের ভাষাতে নিজেরাও লিখতে পারো এই আমি যেটা বললাম সেটাও লিখতে পারো আবার তোমাদের নিজের থেকে অন্য কোনো কথা মনে হলে সেটাও লিখতে পারো নিজের ভাষায় এই পুরো রিভিশন ওয়ার্কটাই কিন্তু তোমরা করবে হচ্ছে যেহেতু এটা ক্রিয়েটিভ রাইটিং তাই তোমরা এটা করবে হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে এতদিন যা করেছো তারপর থেকে সেখানেই কন্টিনিউ করবে রাফ কপিতে কিন্তু কোনো প্র্যাকটিস ওয়ার্ক করবে না ঠিক আছে নমস্কার শিবায়